আসসালামু আলাইকুম, কি অবস্থা সবাই? আজ যাই চলিয়ে আসি ফাস্তা ক্লাবে, কক্সবাজারের বিখ্যাত সেই ফাস্তা ক্লাব। আসার সাথে সাথে কি যে একটা ভালো লাগতেছে, মনোরম পরিবেশ। এখানে ঢুকার সাথে সাথে অন্যরকম একটা ফিলিং কাজ করতে আসে আপনি। এখন ঢুকার সাথে সাথে আমি কি করলাম, ওয়েটারের ডাকি, সাথে সাথে কি করলাম, অর্ডারটা দিয়ে দিলাম। আজকে আমি ডিনার করবো এখানে। আজকে ডিনারের মেনু হচ্ছে ফ্রাইড রাইসের সাথে চিকেন। তো আমি আস্তে আস্তে কী করতে থাকি, আপনারা সবাই দেখতে থাকেন। প্রথমে আমি বসি বসি বিভিন্ন জায়গার স্পেসগুলোতে ছবি উঠানো শুরু করছি। শুরু করার সাথে সাথে ওমা, এগুলো তৈরি হতে নাকি আধা ঘন্টা সময় লাগবে। এই আধা ঘন্টা আমি বসে বসে কী করি, সেই জন্য ভাবলাম একটু বসে বসে করি ছবি উড়াই। তো এই ছবি উড়াই ভিডিও করতে করতে কী যে ভালো লাগতেছে, আস্তে 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 কী যদি দেখতে আসে পরিবেশটা দেখতে আসে। এই জন্য অর্ডারটা উঠবে, এগুলো আন্ডারে তৈরি করে দিব, আন্ডা খামো আরে। তো একটা জিনিস অন্যরকম লাগতেছে আসলে, এই যে দেখতে দেখতেছেন কী সুন্দর একটা কালার, অনেক মজাদার এবং টেস্টি হবে মনে হচ্ছে। দেখার সাথে সাথে আমার জিভে জল চলে আসছে। তো আমি অর্ডার করছি, অর্ডার করার আধা ঘন্টা পরে এই জিনিসটা বই গিয়েছি। তো এটা না একটা প্যাকেজ আমার 350 টাকা, 350 টাকার প্যাকেজের মধ্যে আছে কি, এই যে হোয়াইট রাইস চিকেন সাথে কোল্ড ড্রিঙ্কস একটা এক বোতল পানি। তো এই খুব ভালো লাগতেছে আসলে, এখানে আসার পরে অন্যরকম একটা ফিলিংস কাজ করতেছে, কালারটাই অন্যরকম, সাথে একটু সালাদ ছিল। তো আমার দেওয়ার সাথে সাথে আমি কী করলাম, সামিজ দি খানা শুরু করে দিলাম। মা মুখে যত দিক ততই ভালো লাগে, যতই দিক ততই ভালো লাগে, অন্যরকম সামিজ দিক খাওয়ার একটা টেস্ট আছে, তবে হাত দিক খাওয়ার টেস্টটাই আলাদা। খাওয়া শুরু করছি, খাইতে 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 কী ততই খাচ্ছি ততই ভালো লাগতেছে। তো খুবই ভালো লাগতেছে। তো আর কী করবো, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।